এই তো ডক্টর এসে গেছেন মানে রিপোর্টস এসে গেছে তাই তো এই রিপোর্টটা আগে আমি দেখব ডক্টর রিপোর্টে কি আছে মানে সবকিছু ঠিক আছে তো আমার বেবি ঠিক আছে তো বন্নি 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 কোনটা ঠিক আছে আর কোনটা ঠিক নেই সেটা দেখার জন্য আমরা মানে ডক্টর আছি তোমাকে চিন্তা করতে হবে তুমি শুধু নিজের নাটকটা বন্ধ করো কারণ ডক্টর চ্যাটার্জি আমার কলিগ সুতরাং ওনার সাথে তোমার কোনো রকম চালাকি চলবে না রিজি তুমি কি বলতে চাও ও সবটা তোমায় বুঝিয়ে বলতে হবে ঠিক আছে শোনো তাহলে যেদিন অনেক বড় বড় কথা বলে অনেক অভিনয় করে তুমি বাড়িতে চলে এলে সেদিন বাড়ির কয়েকজন সদস্য মানে আমি মোহর জেঠুমণি আমরা এটা আন্দাজ করতে পেরেছিলাম এটা তোমার নতুন কোনো নাটক কারণ মেজদাভাই এরকম একটা কাজ করতেই পারে আর এই রিপোর্টস এই টেস্টগুলো করানোর শুধুমাত্র একটাই উদ্দেশ্য প্রমাণটা হাতে পাওয়া রিজু তুই কি বলছিস এসব কিসের প্রমাণ বলতো এখানে আবার একটা নতুন ধামাকা হতে চলেছে দেখা যাক এই রিপোর্টসগুলো খুলে দেখলে সবটা পরিষ্কার হয়ে যাবে কোনটা ঠিক আর কোনটা ভুল এবার অন্তত বন্নি ভুল নয় আমি জানি কারণ আমি নিজে সাক্ষী আমি নিজে ডাক্তারের সাথে কথা বলেছি দেখুন আমি বুঝতে পারছি একজন মায়ের পক্ষে সবকিছু মেনে নেওয়া খুবই কঠিন কিন্তু আপনি একবার ভেবে বলুন তো বন্ধির পক্ষে সবকিছু করা কি খুব অসম্ভব ও তো এর আগেও আমাদের সবাইকে বোকা বানিয়েছে নিজের ফেক মেমরি লসের রিপোর্ট দেখিয়ে তারপর আপনার ব্রেন টিউমারের কথা বলে এক্ষুনি বেরোতে হবে মানে